হ্যালো গাইজ, আজ আমি ভারতের অন্যতম জনপ্রিয় ও কিংবদন্তি অভিনেত্রী রেখার জীবনী সম্পর্কে বলবো। সো তার পুনরাম হচ্ছে ভানুরেখা গণেশন। তিনি হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী, তিনি স্বতন্ত্র রেখা নামেই পরিচিত। রেখাকে বলিউডের চিরসবুজ যৌন আবেদনময়ী অভিনেত্রী হিসেবে মনে করা হয়। 1966 সালে রঙ্গুলা নত্তম নামে একটি তেলুগু ছবির মাধ্যমে শিশুশিল্পী হিসেবে তার চলচ্চিত্র জীবন শুরু হয়, কিন্তু নায়িকা হিসেবে 1970 সালে শাওন ভাদোদ নামে একটি ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি বলিউডে যাত্রা শুরু করেন। যদিও প্রথম দিকে তার কিছু ছবির সাফল্য হয়, কিন্তু 70-এর দশকের মাঝের দিকে রেখা অভিনেত্রী হিসেবে পরিচিতি অর্জন করেন। তিনি প্রায় তার সৌন্দর্য অর্জন করেন পরিচিতি অর্জন করেন এবং তিনি প্রায় সৌন্দর্য নিয়ে আলোচনা করেছেন। তিনি যখন তিনি প্লাস্টিক সার্জারি সম্পন্ন করেন, তখন ভারতীয় মিডিয়া তাকে যৌন আবেদনের প্রতীক হিসেবে আখ্যায়িত করেন। তো রেখার জন্ম হয় 1954 সালে 10ই অক্টোবর, সেই সময় তার বর্তমান বয়স 68 বছর, এবং তিনি ভারতের মাদ্রাসে জন্মগ্রহণ করেন। তিনি 1966 সালে তিনি তার কর্মজীবন শুরু করেন এবং তিনি 1990 সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন মুকেশ আগরওয়ালের সাথে, এবং 1991 সালে মুকেশ আগরওয়াল আত্মহত্যা করে। তার পিতার নাম হচ্ছে জেমিনি গণেশন এবং তার মাতার নাম হচ্ছে পুষ্পা ভ্যালি। 40 বছরের অভিনয় জীবনে রেখা 180টিরও অধিক চলচ্চিত্রে অভিনয় করেন। রেখা 3 বার ফিল্মফেয়ার পুরস্কার জেতেন, 2 বার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে এবং 1 বার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জেতেন। 1981 সালে উমরা জান চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। রেখা তামিল চলচ্চিত্র অভিনেতা রেখার বাবা মা তামিল চলচ্চিত্র অভিনেতা এবং গণেশন এবং তার মাতা হচ্ছে তেলুগু অভিনেত্রী। বড় হয়ে রেখা তার বাবার পদচিহ্ন অনুসরণ করেন, যদিও তিনি তার অর্ধেক তামিল ও অর্ধেক তেলুগু, কিন্তু তেলুগু ভাষায় বেশি চলতো। এছাড়া রেখা ইংরেজি, হিন্দি ও উর্দু ভাষা অনর্গল কথা বলতে পারে। রেখার পিতামাতা বিবাহিত ছিলেন না এবং শৈশবে তার পিতা তাকে স্বীকার করেননি। শৈশবে রেখা স্কুল ত্যাগ করেন এবং অভিনেত্রী হিসেবে তার ক্যারিয়ার গড়ে তোলেন। রেখা তেলুগু চলচ্চিত্রের রসুংলা রত্তম 1966 বেবি ভানু রেখাঙ্কা নামে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন। পরিণত অভিনেত্রী হিসেবে রেখার প্রথম কাজ হয় রাজকুমারের বিপরীতে কন্নড় চলচ্চিত্র অপারেশন জ্যাকপট নাল্লি সিআইডি 999 1969। একই বছর তিনি প্রথম হিন্দি চলচ্চিত্র আঞ্জানা সফরে অভিনয় করেন। তিনি পরে দাবি করেন যে বিদেশির বাজার দখল করার জন্য তাকে মুখ্য অভিনেত্রী বিশ্বজিতের সাথে একটি চুম্বন দৃশ্য অভিনয়ের জন্য অনুপ্রাণিত করা হয়েছিল এবং চুম্বন দৃশ্যটি লাইফ ম্যাগাজিনের এশীয় সংস্করণে ছাপা হয়েছিল। চলচ্চিত্রটি সেন্সরজনিত সমস্যার সম্মুখীন হয় এবং প্রায় 1 দশক পর 1979 সালে দোশিকারি নামে মুক্তি পায়। 1970 সালে তিনি 2টি চলচ্চিত্রে অভিনয় করেন, প্রথমটি তেলুগু আম্মা কোসাম ও দ্বিতীয়টি হচ্ছে সাওয়ান বাদু। দ্বিতীয় ছবিতে বলিউডে তার অভিনয় অভিষেক হিসেবে গণ্য করা হয়। তাকে হিন্দি ভাষা রপ্ত করতে হয় কারণ এটি তার মাতৃভাষা ছিল না। সাওয়ান বাদু হিট তকমা লাভ করে এবং রেখা রাতারাতি তারকা খ্যাতি অর্জন করে। এই সফলতার পরও তার মুখশ্রীর জন্য তিনি প্রায়ই অবজ্ঞার শিকার হন। তিনি বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজের প্রস্তাব পান, তবে কোনোটি উল্লেখযোগ্য ছিল না এবং চরিত্রগুলো জাঁকজমকপূর্ণ তরুণী ভূমিকার ছিল। এই সময় তিনি রামপুরাকা লক্ষণ 1972 সালে যেটি মুক্তি পায় এবং কাহিনী কিসমত কি 1973 এবং প্রাণ যায় পর বচন না যায় 1974 সহ কয়েকটি সফল চলচ্চিত্রে অভিনয় করেন। তদরূপী তিনি তার অভিনয় দক্ষতার জন্য আলোচিত ছিলেন না। তিনি তার চলচ্চিত্রের চরিত্র নির্বাচনে আরও সতর্ক হন এবং তার অভিনয় সমৃদ্ধ ভূমিকা ছিল 1976 সালে অমিতাভ বচ্চনের উচ্চাকাঙ্ক্ষী ও লোভী স্ত্রীর ভূমিকায় দো আনজানে চলচ্চিত্রে এবং একটি নিহার রঞ্জন গুপ্তের বাংলা উপন্যাস রাত্রির যাত্রী ও চলচ্চিত্রিয়ান যা পরিচালনা করেছিলেন দুলাল গুহ। ছবিটি সমালোচক ও দর্শকদের প্রশংসা অর্জন করে। রেখা 1990 সালে দিল্লির প্রাক্তন শিল্পপতি মুকেশ আগরওয়ালকে বিয়ে করেন। 1 বছর পর যখন রেখা আমেরিকাতে, তখন মুকেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেন এবং চিরকুটে লিখে যান, কারোর কোনো দোষ নেই। এর আগে 1973 সালে মিডিয়াতে খবর রটে অভিনেতা বিনোদ মেহরাকে বিয়ে করেছেন, কিন্তু 2004 সালে টেলিভিশন চ্যানেলে সিমি গরিয়ালের সাথে কথোপকথনের সময় রেখা মেহ
মেহরাকে বিয়ে করার কথা নাকচ করে দেন এবং তাকে শুভাকাঙ্ক্ষী হিসেবে উল্লেখ করেন। এবং রেখার সাথে অমিতাভ বচ্চনের একটি প্রেমের সম্পর্ক ছিল দীর্ঘদিনের এবং ধারণা করা হয় যে অমিতাভ বচ্চন তাকে ধোঁকা দিয়েছে। বর্তমানে রেখা মুম্বাইয়ের বান্দ্রায় তার নিজ বাড়িতে বসবাস করছেন। তো গাইজ, এই ছিল আজকে ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।